হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। তো তোমাদের HSC পরীক্ষাটা যেহেতু একেবারে হাতের কাছে চলে এসেছে, তো তোমাদের পরীক্ষার প্রিপারেশনটা কেমন তাই ভিডিওর কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। তো আজকের ভিডিওতে তোমাদের HSC পরীক্ষার ইংলিশ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারের জন্য প্যারাগ্রাফের একটি চূড়ান্ত সাজেশন দিয়ে দিব, যেটি ফলো করলে তোমরা ইংলিশ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারে তোমাদের প্যারাগ্রাফটা 100% কমন পেয়ে যাবে। তো ভিডিওটি শুরু করার আগে একটি কথা, তোমরা যদি এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো তবে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, কারণ তোমরা এই চ্যানেলে HSC পরীক্ষা 2020 এর সকল সাজেশন, MCQ সলিউশন এবং সকল আপডেট ও নিউজ সবার আগে পেয়ে যাবে। তো ফার্স্ট অফ অল আসা যাক তোমাদের ইংলিশ ফার্স্ট পেপারে। তো ফার্স্ট পেপারের জন্য তোমরা যে যে প্যারাগ্রাফ গুলো দেখবে সেগুলো হচ্ছে, এক নম্বর রয়েছে তোমাদের ফুড অ্যাডাল্টারেশন, দুই নম্বর রয়েছে তোমাদের দি হিস্টোরিক স্পিচ অফ 7th March, তিন নম্বর রয়েছে তোমাদের ডায়াসপোরা, চার নম্বর রয়েছে তোমাদের ডিজিটাল বাংলাদেশ, পাঁচ নম্বর রয়েছে তোমাদের ক্লাইমেট চেঞ্জ, ছয় নম্বর রয়েছে তোমাদের ফোক সং, সাত নম্বর রয়েছে হিউম্যান রাইট, আট নম্বর রয়েছে অ্যাডোলেসেন্স, নয় নম্বর রয়েছে ইডিকেট অ্যান্ড ম্যানার্স এবং দশ নম্বর রয়েছে এনভায়রনমেন্ট পলিউশন। তো তোমরা ইংলিশ ফার্স্ট পেপারের জন্য এই 10টি প্যারাগ্রাফ খুব ভালোভাবে দেখে যাবে, ইনশাল্লাহ তোমরা এখান থেকে একটি প্যারাগ্রাফ কমন পেয়ে যাবে। তাছাড়া তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের প্রথম 5টি প্যারাগ্রাফের উপরে আমি স্টার মার্ক দিয়ে রেখেছি, তোমাদের এই 5টি প্যারাগ্রাফ সব থেকে বেশি ইম্পর্টেন্ট, অর্থাৎ তোমরা এই 5টি প্যারাগ্রাফ সব থেকে ভালোভাবে পড়বে আর বাকি যে 5টি প্যারাগ্রাফ রয়েছে সেগুলো তোমরা মোটামুটি ভালোভাবে দেখে যাবে, তাহলে তোমাদের ইনশাল্লাহ ইংলিশ ফার্স্ট পেপারে 100% তোমাদের প্যারাগ্রাফটা কমন পড়ে যাবে। তো এবার আসা যাক তোমাদের ইংলিশ সেকেন্ড পেপারে। তো ইংলিশ সেকেন্ড পেপারের জন্য তোমরা যে প্যারাগ্রাফগুলো দেখবে সেগুলো হচ্ছে, এক নম্বর রয়েছে মোবাইল ফোন, দুই নম্বর রয়েছে ফেসবুক, তিন নম্বর রয়েছে প্রাইস হাইক, চার নম্বর রয়েছে অ্যান আইডিয়াল স্টুডেন্ট, পাঁচ নম্বর রয়েছে রোড অ্যাক্সিডেন্ট, ছয় নম্বর রয়েছে ডায়াসপোরা, সাত নম্বর রয়েছে উইন্টার মর্নিং, আট নম্বর রয়েছে বুক ফেয়ার এবং নয় নম্বর রয়েছে ড্রাগ অ্যাডিকশন। তো তোমরা ইংলিশ সেকেন্ড পেপারের জন্য এই 9টি প্যারাগ্রাফ খুব ভালোভাবে দেখে যাবে, ইনশাল্লাহ তোমরা এখান থেকে একটি কমন পেয়ে যাবে। তাছাড়া তোমাদের এই প্রথম যে 5টি প্যারাগ্রাফের উপর আমি স্টার মার্ক দিয়ে রেখেছি, তোমরা এই 5টি প্যারাগ্রাফ সব থেকে ভালোভাবে দেখবে। তো তোমাদের ইংলিশ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারের জন্য এই যে প্যারাগ্রাফগুলো দিয়ে দিলাম এগুলো তোমাদের বাংলাদেশের শীর্ষস্থানীয় কলেজগুলোর মধ্যে প্রায় বেশিরভাগ কলেজের HSC টেস্ট পরীক্ষা এসেছে, তাই তোমাদের এই প্যারাগ্রাফগুলো থেকে তোমাদের কমন থাকার সম্ভাবনা প্রায় 90%। তো এই ছিল আজকের ভিডিওতে। তো নেক্সট ভিডিওগুলোতে তোমরা বাকি সাজেশনগুলো পেয়ে যাবে। তো ভিডিওটি যদি ভালো লাগে থাকে তবে এরকম এডুকেশন রিলেটেড ভিডিওগুলো মিস করতে না চাইলে এবং HSC পরীক্ষা 2020 সকল আপডেট ও নিউজ এবং সাজেশনগুলো মিস করতে না চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশেই থাকো। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।